তো সেই গান যখন আমি গাইছি, তখন বলা হয়েছে যে মুক্তিযোদ্ধাদেরকে কেন অপমান করা হচ্ছে। যে ভাই, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে না, কিন্তু আমি বলছি যে যিনি দুর্নীতিবাজ, তিনি মুক্তিযোদ্ধা হলেও তিনি দুর্নীতিবাজ। তো এই গানটা করার পরে তো গানের মাঝখানে টমেটো, আলু, স্যান্ডেল সবই ছুটে আসলো, মাইক বন্ধ হয়ে গেল, কিন্তু আমাকে তো আমার গান গাইতে হবে, তো সেই গান তো গাইলাম। কিন্তু হ্যাঁ, সব মানুষ পৃথিবীতে অনেক বাধার ভিতর দিয়ে কাজ করে, তারা সবাই আমার অনুপ্রেরণা। কিন্তু প্রতিদিন সমাজের যত দুঃখ, কষ্ট, অন্যায়, অবিচার হচ্ছে, আপনি যদি সেটাকে গানের বিষয় করতে পারেন, তাহলে তো আপনার পৃথিবী জোড়া আপনার গানের বিষয়, আপনি থামবেন না। আমার তো মজা অনেক বেশি এখানে, তো আমি আলাদা করে কিছু ভাবিনি, বরং এই জায়গাটাকে বড় করার পরে আমার গান গেয়ে আরো মজা লাগে। গল্প বলবো না, কিন্তু আমি যেমন, আপনি একটা কিছু প্রতিবাদ করবেন বা আপনি এক ধরনের জনপ্রিয়তার বিপরীত স্রোতে গিয়ে যদি আপনি মনে করেন যে কাজ করবেন, তখন তো আপনাকে কিছু বাধা যদি না পান, তাহলে তাহলে তো ওটাও তো বাধা পাওয়াটা মানে হচ্ছে আমি লাইনে, এটা আরো মজার। আপনি বাধা পাচ্ছেন, আপনি, আপনাকে কেউ পছন্দ করছেন না, আপনি আপনি অজনপ্রিয়, কিন্তু আপনার নিজের কাজের উপর আপনার ভরসা আছে, তাহলে তো সেটা তো আরো ভালো, সেটাই তো সবচেয়ে বড় বাধাটা, সবচেয়ে বড় পুরস্কার। তো হ্যাঁ, অফকোর্স, কিন্তু আমি গল্প বলবো না আপনাকে আলাদা করে যে কিভাবে বাধা পেলাম। কিন্তু হ্যাঁ, এমন না যে সব জায়গায় আমাকে মানে লাল গালিচা বিছিয়ে যে আমাকে বরণ করা হয়, তা না, সেটা না, কিন্তু মানুষের ভালোবাসা পাই। আপনি আমার গান ভালোবাসেন বলেই তো আপনি আমাকে ভিডিও করছেন, এই এই জায়গাগুলো তো পাচ্ছি, তাই না? আপনি বুঝতে পারছেন তো। হ্যাঁ, এটাই বাধা ভালো না, আমার মাথায় এটা কোনোদিন আলাদা করে আসেনি, আমি প্রথম থেকেই এরকমই গান গাই, এটা আমার সমাজ, আমি এই গানগুলোই লিখি, এবং এর মধ্যে প্রেমের গানও আছে। হ্যাঁ, সম্পর্ক একটা অনেক বড় জায়গা মানুষের জীবনে, সেখানে শুধু আমি তোমারে চাইলাম, আমি তোমারে পাইলাম, আর আমি তোমারে পাইলাম না, এই তিন সত্যের বাইরে সম্পর্কের অনেক গান হয়। কিন্তু আসলে এটা কেউ যে সিদ্ধান্ত নিয়ে যদি বলে যে আজকে থেকে আমি সমাজের গান করব, সমাজ সংস্কারের গান করব, এভাবে হয় না, তো ভেতর থেকে আসে। আমার যেটা চিন্তা, আমার যেটা ভাবনা, সেটাকে আমি আমার গানের মধ্যে দিয়ে প্রকাশ করি। আমি যেহেতু একটা সমাজে থাকি, আশেপাশে যা দেখি সেটাই আমার গানের বিষয়, সেটা আমাকে অনেক বেশি, আমার তো গানের জায়গাটা অনেক বড়। আমি যদি শুধু আমি তুমি নিয়ে গান গাই, তাহলে তো কটা গান পরেই শেষ। এটা হচ্ছে কি, আমি যে সমাজে থাকি সেখানে আমিও একজন সদস্য, আমার সমাজে যা কিছু হয় সেটা কিন্তু আমাকেও স্পর্শ করে। আবার আমার যে শিল্পের ভাষা সেটা হচ্ছে সঙ্গীত, গান, আমি গান লিখি। এখন গানকে আমি, গানকে নিয়ে আমি কি করতে পারি, একটা হচ্ছে গানকে আমি আমার পেশা হিসাবে রেখে আমি গান থেকে আমার যাত্রাটা গানের মধ্যে দিয়ে করে আমার নিজের একটা পেশা হতে পারে, আমার সেখান থেকে লাভবান হই। আর একটা ব্যাপার হচ্ছে যে আমার সমাজে যেটা হচ্ছে, আমি যেটা দিয়ে প্রকাশ করি, যে নাটক করে সে কিন্তু নাটকের মধ্যে দিয়ে কিছু বলতে চায়, তো আমি, আমার গান হচ্ছে আমার ভাষার মাধ্যম, আমি তার মধ্যে দিয়ে যেটা বলার সম্ভব যতদূর আমি সেটাকে চেষ্টা করি। এবং যেহেতু গান খুব ইন্ডিপেন্ডেন্ট মাধ্যম, একটা গানের মধ্যে দিয়ে হয়তো অনেক কিছু বলা যায় না, কিন্তু একটা সূত্র ধরিয়ে দেওয়া যায়, তো আমি সেই কাজটা করে আনন্দ পাই। শুধু গান গাইলাম, আপনি হাততালি দিলেন, আমাকে খুব ভালো বললেন, আমি বাড়ি চলে গেলাম, এটা একরকম। আর একটা হচ্ছে আমি আপনার চিন্তার মধ্যে একটা আঘাত করলাম, এটা তো আরো মজা, এটা তো আরো আনন্দের, আরো অনেক বেশি আমার জন্য এটা আরো বড় একটা প্রাপ্তি যে আপনার চিন্তাকে আমি স্পর্শ করতে পারছি। শুধু আপনি শরীর নাচালেন, ঢুললেন আমার গান শুনে, সেটা একরকম আনন্দ, কিন্তু এটা তো আরো আমার জন্য, এটা তো আরো বড়, আমি সমাজের যা দেখছি তা আঘাত করার সুযোগ আমার। একটা প্রতিবাদের গানের মধ্যে দিয়ে যে আনন্দ আছে সেটা কিন্তু শুধু বিনোদনের গানের মধ্যে নেই, অনেক হয়েছে। আমি রাজনৈতিক গান গাই, আমি নেতা নেত্রীদের গান গাই, আমি বুঝতে পারেন না হয়তো গানের মানেটা, বুঝতে পারেন না কেউ একজন, আমি একটা গান গাইছি, আমি হয়তো একটা মানুষ, যেমন উনি যুদ্ধ করেছেন, কিন্তু পরবর্তীতে কোন একজন মুক্তিযোদ্ধা উনি দেশের সম্পদ লুটপাট করেছেন, এটা কোনো ব্যক্তি না, এরকমও যে হতে পারে,